সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি আর কুচি চলে এসেছি। আজকে কোনো ডেলি ব্লগ নয়, আজকে একটা বিশেষ জিনিস তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে কটা বলো তো? এখন বাজে রাত্রি 10:05। সারাদিন তোমাদের সামনে আসিনি, কারণ এই একটা বিশেষ জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তাই কি বিশেষ জিনিস বলো তো? আজকে তোমরা দেখবে কুচি কিভাবে আমাকে সাজিয়ে দেয়। কুচি প্রায় দিনই এই জিনিসটা করে, বাট এমন কোনোদিন শুট করা হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তাই আমি আজকে ও বলছে তোমাকে সাজিয়ে দেবো, আমি বলছি চল তাহলে এটাই শুট করি, তাহলে এটাই ফ্রেন্ডসদেরকে সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো কুচি কেমন করে আমাকে মেকআপ করিয়ে দেয়। আমার কাছে যেটুকুনি মেকআপের জিনিস আছে সেটুকুনি দিয়েও আমাকে সাজিয়ে দেবে, খুব বেশি নেই। এখানে আছে ধরো এই ক্লিনজার, আমি আয়ুরের এই ক্লিনজারটাই ইউজ করি, এটা কটন। আর এটা তো ক্রিমটা তোমরা দেখেছো আমার আগের একটা ভিডিওতে, আমি ক্রিমটাই ইউজ করি। এই ক্রিমটা মাখিয়ে দেবে। আপাতত ফাউন্ডেশন আর কম্প্যাক্ট কোনোটাই আমার কাছে নেই, কারণ আমি অনেকদিন এগুলো লকডাউনের কারণে তো কোথাও যাওয়াও হয় না, পুজোতেও বেরোনো হয়নি, সেরকম বিয়ে বাড়িটারিও যায় না। ওই জন্য এই দুটো জিনিস নেই বলতে, আমার কাছে আছে কিন্তু সেগুলোর ডেট ওভার হয়ে গেছে, তাই সেগুলো আর পার করছি না। আমি রিসেন্ট আমার সেদিন তোমাদের বললাম না, আমার একটা ফ্রেন্ড এসেছিল, ওর ভাইয়ের বিয়ের রিসেপশনে আর কি নিমন্ত্রণ করে গেছে, তাই সেখানে যেতে গেলে আমাকে এই দুটো জিনিস কিনতে হবে। আর একটা জিনিস, সেটা হলো শ্যাডো। শ্যাডো বক্স আমার ছিল কিন্তু আমার মেয়ে নষ্ট করে ফেলেছে, যাই হোক। তাই এই তিনটে জিনিস আপাতত আমার কাছে নেই, এই তিনটে জিনিস আমি কিনবো, এর মধ্যেই কিনতে হবে, কারণ বিয়ে বাড়িতে যেতে গেলেই লাগবে। যাই হোক, নেই। এটা মাস্কারাটা রয়েছে, আর এটা আইলাইনার, এটা হলো এটা ল্যাকমিরই মনে হয়, ভুলে গেছি আমি, এটা ল্যাকমির আইলাইনার, এটা নেল পালিশ, এটা কাজল, আমি ব্লু হেভেনের কাজল ইউজ করি, এটা লিপস্টিক এল18-এর, এটা টিপের পাতা, এটা আমার তোরটা ভেতরে তোলা আছে, আর এই যে চিরুনি, ও সুন্দর হেয়ার স্টাইলও করতে পারে, ও চুলটাও আমার বেঁধে দেবে। তো চলো দেখতে থাকো কুচি কীভাবে আমাদের মেকআপ করে। দেখো ফার্স্টে ও ক্লিনজার দিয়ে মুখটা ক্লিন করে নেবে, কিন্তু আমাকে ওকে হেল্প করতে হবে, ও তো ছোট। ছোট তুই? এবার ও ক্রিম মাখাবে। কুচি যখন আমার মুখে কটন দিয়ে এরকম করছিল না, আমার ঘুম পেয়ে গেছিল, বিশ্বাস কর। নিজে হাতে করা আর কেউ করে দেওয়া দুটোর মধ্যে অনেক তফাত আছে, কেউ করে দিলে সেটা অনেক বেশি কমফর্ট হয়, কমফর্টেবল হয়। আর আমার মেয়ের হাতে তো একদম জাদু। তোমরা শুধু দেখতে থাকো কিভাবে করে, এত সুন্দর প্রসেসে ও করে। এতটা যদি আমার মুখে মাখাস, আমার মুখটা পুরো সাদা হয়ে যাবে। দেখো তোমরা ওর ডট, ওর ডট গুলো কি সুন্দর করে দিয়েছে। আমি কিন্তু নর্মালি এত সুন্দর করে ডট ঠট দিয়ে কোনো কিছু মাখি থাকি না, হাতের মধ্যে নিয়ে নিয়ে পুরো মুখের মধ্যে মেখে নিয়ে আর কি। কি দিয়ে করবো? হাত দিয়েই করে দাও। বাবির কিন্তু অনেক কিছু গুণ আছে, বাবি ভালো ডক্টর, বাবি ভালো মেকআপ ম্যান। এবার কি করাবো? তুমি এবার কাজল পড়াও, দেখিয়ে দে এবার কাজল পড়াবে। কাজল কোথায় পড়াবো?
এইটা খুলে দাও, আমার হাত স্লিপ হয়ে গেছে। কোথায় পড়ো? কাজের কোথায় পড়া? তুই জানিস না কোথায় পড়ি আমি কাজের? আমাকে যদি ভূতের মতো দেখতে লাগে তোমরা কিন্তু কিছু ভেবো না, কিন্তু এটাই আনন্দ যে মেয়ে আমাকে মেকআপ করে দিচ্ছে। এটা বড় হলো এখানে। বললাম না তোমাদেরকে আমাকে একটু হেল্প করে দিতে হয় সব কিছু গুলো, এগুলো তো অনেক শক্ত করে লাগানো থাকে, ও খুলতে পারে না, আমিই খুলতে পারছি না, ও তো থেকে খুলবে। মাকে যদি একটু মুখের মতন দেখতে আমি তোমাকে তো বলো না, আসলে মা এই আজ যেখানে আইসা দিতে সেখানে উঠে যাচ্ছে। সরি প্রিন্স, মাস্কারাটা ভেঙে গেছে তাই মাস্কারাটা কুচি ইউজ করতে পারবে না, লিপস্টিক। এবার কুচি লিপ বাম লাগাচ্ছে, দে ওটাই দে ঠোঁটে। লিপস্টিকটা কেমন লাগিয়েছে বলো, সুন্দর না? ঠিক আছে, আমার মেয়ে কত কিছু পারে, সুন্দর লাগিয়েছে কিন্তু সত্যি বলো। আমি নিজে ফিল করতে পারছি, এখন আমি দেখিনি আয়না দিয়ে, বাট ফিল করলাম যে ভালোই লাগিয়েছে। কোনটা লাগো? টিপ পরিয়ে দা, চুড়াসো। টিপটা পরিয়ে চুড়াসো, কোনটা পরবে তোমরা কি দেখতে পাচ্ছ? আমার টিপটা একটা ছোট্ট স্টোন টিপ আমার মেয়ে পরিয়ে দিয়েছে। এটা অরেঞ্জ কালার, অরেঞ্জ এর সাথে অরেঞ্জ টিপ আছে চুল আস্তে। এবার ও চুল আস্তে, যেই কাজটা সব থেকে ভালো করে দেখো। এম করে বসবো? হ্যাঁ নিয়ে আসো। বেগুনি করবো দেখে। তো ফ্রেন্ডস তোমরা দেখলে কুচি আমাকে
কেমন করে সুন্দর করে মেকআপ করে দিলো, কেমন লাগছে আমাকে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। কত নম্বর পাগড়ি লাগছে আমাকে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর যদি আমাদের এই মজার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, আরো মজার ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্লিজ আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার জন্য বেল বাটনটা ক্লিক করে দিও, গ্রে গ্রে করে দাও। ততক্ষণ জন্য বাই বাই, টাটা, গুড নাইট।